র‍্যাপ বানানোর জন্য এখানে আমি রেডিমেড টর্টিলা র‍্যাপ কিনে নিয়েছি আর এখানে কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি যেমন গ্রিন বেল পেপার ইয়েলো বেল পেপার পেঁয়াজ টমেটো আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে ভালো করে একটু স্টার ফ্রাই করে দিয়েছি সাথে এই ভেজিটেবলসগুলোকেও আমি এর মধ্যে স্টার ফ্রাই করে নেব তোমরা চাইলে কাঁচাও অ্যাড করতে পারো এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি এখানে আছে দই আর মেয়োনিজ এবার আমি টর্টিলা র‍্যাপের উপরে এটা লাগিয়ে দেবো ভালো করে এবার আমি ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেবো আর একটু গোলমরিচও ছড়িয়ে দেবো এইবার এখানে এই যে মিশ্রণটা দেব এবার আমি এর উপরে একটু চিজ দিয়ে দিলাম এটা জাস্ট আমার নিজের প্রেফারেন্স বলে তাই দিলাম এবার আমি এটাকে র‍্যাপ করব প্রথমে এইভাবে করব তারপর এইভাবে আর তারপর এইভাবে এবার এটাকে আমি তাওয়ার মধ্যে ফ্রাই করতে দিয়ে দেব উইথ বাটার এই যে র‍্যাপটা আমার এখানে আমি বাটার দিয়ে একটু সতে করছি জাস্ট টোস্ট মতন করে নিচ্ছি নট সতে আমাদের চিকেন চিজ ওভারলোডেড র‍্যাপ ইজ রেডি দিস ইজ দ্য ফাইনাল লুক